ধর্মনগর শহরের আলগাপুর রেলব্রিজ সংলগ্ন এলাকার জঙ্গল থেকে মঙ্গলবার উদ্ধার করা হয় একটি ফুটফুটে শিশুকন্যা। স্থানীয় বাসিন্দা সুজিত দেব সহ অন্যান্যরা শিশুকন্যাটিকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসেন পরম মমতায়। পরে পুলিশ এই ফুটফুটে নবজাতককে চিকিৎসার জন্য ভর্তি করে জেলা হাসপাতালে। যে কঠোর কঠিন কোনো প্রাণ তাকে বিসর্জন দিয়েছিল, সেই পৃথিবীরই কোনো কোমল হৃদয়ের স্পর্শে আর শুভ মানবতার প্রতীক হয়ে শিশুটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা জানছি সকালবেলা আমার হাজব্যান্ড যখন কি আমি জল আনা মানে আইসিল, আওয়ার পরে আমার পাশের বাড়ি একজন মর্নিং ওয়ার্কার যারা তার কুত্তাটি লইয়া, তারপরে তাইন ওখানে আওয়ার পরে তারপরে তাইন কইরা দেখি যা সুজি তি কেন একটা কিতায় জানে খান দে, তারপরে আমার হাজব্যান্ড আইসে আওয়ার পরে দেখছেন, দেখার পরে কোনো আয় হয়, তারপরে আরও মর্নিং ওয়ার্কের আরও দুই তিনজন মানুষ এখানে আইসে আওয়ার পরে আমার হাজব্যান্ড গিয়ে ঘর থেকে একটা দা আনছে আনিয়া এখানে জঙ্গল কাটাকাটি হয়েছে, আরও টুকটুকের ড্রাইভার উবার তারাও নামছে, নামার পরে এখানে তো একটা বাচ্চার খান্দা শোনা যায়, তারপরে জঙ্গল খাটিয়া দেখে ড্রেনের জলের মধ্যে বাচ্চাটা পড়িয়া খান দেয়, তারপরে আমার হাজব্যান্ডে লইছে, লওয়ার পরে আমি ঘর থেকে গেছি দৌড়াইয়া গিয়ে একটা কাপড় আনছি আনিয়ে আমার হাজব্যান্ডে বাচ্চাটারে লইছে, তারপরে থানাত ফোন করা হয়েছে, থানার পুলিশ আইসে ফায়ার সার্ভিস আইসে আইয়া তারপরে বাচ্চাটারে লইয়া হাসপাতাল লওয়া গেছে। আলগাপুর লাস্ট দিকে আলগাপুর দিকে যাইতে ড্রেনের পাশে এই বাচ্চাটার পাওয়া গেছে, যে পাইছে আইতেছে না, ফায়ার সার্ভিসে কল করা হয়েছে, অনেক লোক এখানে জড়ো হয়েছিল, তারা কেউ আইতেছে না, আমি ফায়ার সার্ভিসের পিছনে আইসি, আমার বাইক নিয়ে আইসি, কই দেখি কোন জায়গায় লিয়ে যাবে, কোনো বাচ্চার অবস্থা কোনো খারাপ হয়নি, তার লিগে হসপিটাল নিয়ে আইসে ফায়ার সার্ভিসে নিয়ে আইসে, একটা বাচ্চা এটা এক দুই দিনের বাচ্চা হইতে পারে, এটা কি ছেলে না মেয়ে এটা তো সঠিক কইতে পারতাম না, ছেলে না মেয়ে এটা তারা হইতে পারবো, কারণ এরকম দেখার সময়ও নাই আর বাচ্চাটা অনেক ঠান্ডা, এক হপ্তাহ আছে জলের মধ্যে আসিল বোধ হয়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।